বিয়ের 3 মাস পরই মা হলেন দিয়া মির্জা। বলিউড নায়িকা দিয়া মির্জা মা হয়েছেন। চলতি বছরের 15 ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে বৈভব রেখির সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন দিয়া মির্জা। এটি দিয়ার দ্বিতীয় বিয়ে। দিয়ার স্বামী বৈভব রেখি পেশায় ব্যবসায়ী। তাদের 1 বছরের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কিছুদিন না যেতেই তার বেবি বাম্পের ছবি সামনে আসে। এ নিয়ে বিতর্কের মধ্যে নায়িকা সাফ জানিয়ে দিয়েছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার পরই বিয়ে করেছেন। এবার সন্তান হওয়ার পরও রহস্য লুকিয়ে রাখেন দিয়া। গত 14ই মে ছেলে সন্তানের জন্ম দেন। 2 মাস পর জানালেন সন্তানের পৃথিবীর আলো দেখার খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের হাতের ছবি পোস্ট করেন। দিয়া ও তার স্বামী বৈভব রেখি জানিয়েছেন তাদের সন্তানের নাম রাখা হয়েছে অব্যয়ন আজাদ রেখি। এটি তার প্রথম সন্তান। প্রসঙ্গত 2014 সালে সাহিল সংঘ নামের এক ব্যবসায়ীর সঙ্গে ঘর বেঁধেছিলেন দিয়া। তার আগে প্রায় 6 বছর চুটিয়ে প্রেম করেছিলেন দুজন। সব মিলিয়ে দীর্ঘ 11 বছরের সম্পর্কের যবনিকা হয়েছিল তাদের। 2019 সালের 1 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়া জানিয়ে দেন দীর্ঘ 11 বছরের সম্পর্কের ইতির কথা। সেই বিচ্ছেদের সিদ্ধান্ত হয়েছিল উভয়ের সম্মতিতেই।